কল আছে কিন্তু জল নেই, আর তার ফলে পানীয় জলের চরম সমস্যায় পড়েছেন আরামবাগের মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর পশ্চিমপাড়ার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পিএইচই দপ্তরের আওতায় থাকা কলগুলিতে কোনো জল পাওয়া যাচ্ছে না, কবে জল পাওয়া যাবে তা নিয়েও কোনো নিশ্চয়তা নেই, তার ফলে তাঁরা চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁরা জানান, প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি, যদিও পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানিয়েছেন, তাঁরা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। দেখুন, মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে দীর্ঘদিন ধরে ওখানকার নাগরিক জনসাধারণরা জলকষ্টে ভুগছে। তৃণমূলের পঞ্চায়েতে তৃণমূল নেতাদেরকে বারবার বলা সত্ত্বেও কল লাগানো হয়েছে, অথচ জলের কোনো ব্যবস্থা নেই। শুধু মায়াপুর বা আরামবাগের যে এই অঞ্চল এসব বিষয় নয়, বিষয়টা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র তৃণমূলের নেতারা মানুষের, জনগণের সেবা করার যে উদ্দেশ্য নিয়ে রাজনীতি, সেই সব ভুলে গিয়ে কোন জায়গা থেকে কিভাবে টাকা তোলা যাবে, কিভাবে কাঠমানি আদায় করা যাবে, আর সে তার থেকে নিজেদের পকেট ভরানো যাবে, সেই ব্যবস্থায় তারা মগ্ন হয়ে আছে। আমফানের টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে কীভাবে কাঠবানি খাওয়া যাবে, হ্যাঁ, স্বচ্ছ ভারতের পায়খানা তার থেকে কীভাবে কাঠবানি খাওয়া যাবে, বিভিন্নভাবে যেখানে জব কার্ডের টাকা, 100 দিনের কাজের টাকা, সেখান থেকে কীভাবে কাঠবানি খাওয়া যাবে, হ্যাঁ, জনগণের টাকা কীভাবে লুট করা যাবে, এই চিন্তায় তারা মগ্ন আছে। সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, এই যে তৃষ্ণার্ত মানুষের যে হাহাকার, সেই হাহাকার বুঝিয়ে দেবে তৃণমূলকে যে কিভাবে এই বাংলায় মানুষের, জনগণের কাজ না করলে এই বাংলা থেকে কিভাবে তাদের নিশ্চিহ্ন করতে হয়। ঘটনাটা সত্য, মানুষ জলকষ্টে ভুগছে, জলের যে কানেকশনগুলো আছে তাদের জল পড়ছে না। আমি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন দপ্তরে জানিয়েছি সবাইকে, সকলকে, তাতে করে কিছু কার্যকরী হয়নি। তা আমি প্রশাসনের কাছে আশা করবো যে যাতে সব প্রকৃত মানুষ, সব মানুষ যাদের জলের সমস্যা থেকে মুক্ত হয়, এর জন্য যেমন প্রশাসন ব্যবস্থা নেয়। বারবার হয়েছে, আমি বারবার গেছি অফিসেতে গেছি, হ্যাঁ, লিখিত দিয়েছি, তাতে করে ওই কানেকশন পড়েছে, কিন্তু কানেকশন করলে কী হবে, তাতে করে সব ট্যাপেতে জল পড়েনি, হ্যাঁ, মানে অনেক লোক সমস্যায় ভুগছে এর জন্য। আপনার নাম? আমার নাম সমরেশ পণ্ডিত, হ্যাঁ। গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশপুর গড়বাড়ির মহেশপুর এলাকায় মানুষরা দীর্ঘদিন পানীয় জলের অভাবে ভুগছেন। তাদের অভিযোগ যে পঞ্চায়েত সেভাবে কর্ণপাত করছে না, কি বলবেন? না দেখুন, ব্যাপারটা আমরা শুনেছি বা জানি যে পিএইচই ডিপার্টমেন্ট, ওটা সম্পূর্ণ ওদের আলাদা ডিপার্টমেন্ট, এখন পর্যন্ত পঞ্চায়েতকে ওরা কোনো হ্যান্ডওভার দেয়নি, বা আমরা নিজস্বভাবে কিছু করতে পারবো না পিএইচই ব্যাপারে। তো মানুষের যে জল পাচ্ছে না যে আক্ষেপ, সেই আক্ষেপ আমরা অলরেডি পিএইচই অফিসে জানিয়েছি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাথে আমার কথা হয়েছে, টেন্ডার হয়ে গেছে, ওয়াক অর্ডার দিয়ে দিয়েছে, আমি কন্ট্রাক্টরকেও ফোনে পেয়েছিলাম, উনি বলল 10 থেকে 20 দিনের মধ্যে যে মানুষগুলো জল পায় না তাদের বাড়িতে জল পৌঁছে যাবে। আপনার নাম, পরিচয়? আমার নাম অলক কুমার সন্দ্রা, উপপ্রধান, মায়াপুর। সকলের জন্য ব্যাঙ্গালোরের সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম। অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা। তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড়, আরামবাগ। ফোন নাম্বার 9735172278।